হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। আজকের যে ভিডিওটি রয়েছে, তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো গাইস, এখানে হাওয়াই টুলস, HW টুলস 8, তো অনেকে আছে, অনেকভাবে আমরা কমেন্ট করে থাকি যে ভাইয়া হাওয়াই যে এপিআই গুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা রিমুভ করব এবং বুট লোডার আনলক করবে। এই যে বিষয়গুলো রয়েছে, এক একজন এক একভাবে প্রশ্ন করে থাকেন এবং সব সময় কিন্তু সব অ্যাকচুয়ালি FB-র মতো নয় যে জাস্ট একটি পিক তুলে আপনাদের দিয়ে দিলাম। তো আপনাদের যেটা দিতে হলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করি, অনেকে হয়তো বুঝবেন না এবং অনেকে হয়তো বলবেন যে ভাই এটা কীভাবে করব। তো যেহেতু এখানে পিক দেওয়ার কোনো সিস্টেম নেই, তো সেক্ষেত্রে পুরো টিউটোরিয়ালটি করতে হয় এবং এটি টিউটোরিয়াল করতে গেলে অ্যাকচুয়ালি অনেক যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটি টিউটোরিয়াল তৈরি করতে গেলে কতটুকু পরিশ্রম হয়। যাই হোক, তাও হোক, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। সর্বপ্রথম আমার অ্যান্টিভাইরাসটিকে আমি ডিঅ্যাক্টিভ করব। তো সর্বপ্রথম আমাকে এটা এই ফাইলটাকে বের করে নিতে হবে। অবশ্যই আপনি একটি উইন্ডার ব্যবহার করবেন, উইন্ডার ব্যবহার করলে এটা বের করতে পারবেন। তো এটা একটি প্যাকেট সিস্টেম থাকে, এটাকে আমি ভিতর থেকে বের করে নিলাম এবং এটা আমি বের করে নেব। ওকে গাইস, এরপর আমাকে যেটা করতে হবে গাইস, এটা আমরা অবশ্যই জানি যে সর্বপ্রথম আমাদের এটাকে ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে টুলসটি রয়েছে, এই টুলসটা আমি এখান থেকে রান করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে টুলসটি রয়েছে সেই টুলসটি এখানে রান হয়েছে এবং এখানে হার্ডওয়্যার যে আইডি রয়েছে অবশ্যই আপনাকে সেই আইডিটি দিলেই কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন, তাছাড়া কাজ করতে পারবেন না। এখানে হাওয়াই যে মডেলগুলো রয়েছে দেখুন, ব্যান্ড রয়েছে বা ব্যান্ড হাওয়াই এবং এখানে হিউজ পরিমাণ মডেল রয়েছে। এখান থেকে আপনি কি কি করতে পারবেন দেখতে পাচ্ছেন, এখানে রিকোভারি, ফার্স্ট বুট মোড রিকোভারি এবং ফার্স্ট বুট মোড ইনফরমেশন সব কিছু এখান থেকে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনার আইডি নাম্বারটি দিতে হবে এবং আপনি কিভাবে আইডিটি পেতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই। আমি গুগল আসবো, গুগলে এসে লিখবো এখানে, আপনারা অবশ্য ভয়েস কমেন্ট দিতে পারেন। গুগল আইডি, সরি এটা গুগল আইডি হবে না, হাওয়াই রেজিস্ট্রেশন আইডি। তো এইখানে দেখতে পাচ্ছেন গাইস, হাওয়াই যে আইডিটি রয়েছে এখান থেকে আপনার নাম, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে জাস্ট আপনার নাম্বার দিলেও হবে এবং এখানে জিপ কোড, SMS কোড, এখানে ধরুন আপনার যে নাম্বারটি রয়েছে একটি নাম্বার দিয়ে দিবেন
এবং এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এবং এখানে যা লেখা আছে সেটা ক্যাপচা কোডটা পূরণ করে দিবেন এবং আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, সেই এসএমএসটি এখানে কোড দিয়ে দিবেন এবং এখানে দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পর গাইজ এখানে যখন আপনি দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে যে রেজিস্ট্রেশন সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা আর থাকবে না, এখান থেকে এটা চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ যে হাওয়াই যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এবং যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে আরো কিছু অপশন অলরেডি চলে আসবে। তো সো গাইজ আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।